এবং আপনারা সবাই যারা এখানে রয়েছেন, যারা আমাদের জার্নালিস্ট বন্ধুরা, তারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা কর্মীরা রয়েছে, শয়ে শয়ে কর্মীরা রয়েছে, আপনি তাদের উপস্থিতি, তাদের এনার্জি দেখে বুঝতে পারছেন যে ভোটের রেজাল্ট কী হতে চলেছে। তো আমাদের এদের সবাইকে নিয়ে আমরা চলবো, আমরা খুব শীঘ্রই ক্যাম্পেনিং শুরু করব, হয়তো শনিবার থেকেই আমরা শুরু করব, আমার উত্তম তার সঙ্গে কথা হয়েছে। সো খুব শীঘ্রই শুরু করব এবং প্রত্যেকের বাড়ি বাড়িভাবে করব, কিন্তু শান্তিভাবে করব। বেশ কিছু অভিনেতা দেখা যাচ্ছে যে বিজেপির দিকে হাত পা বাড়িয়েছে, আপনাদের সাথে ছিলেন, আপনাদের প্রচারও এতদিন ছিলেন, আপনাদের সাথে কাজ করেছেন, তারা বিজেপিতে যাচ্ছে, কী কারণে? দেখুন, কে কোথায় যাচ্ছে সেটা তার ব্যক্তিগত ভাবনা, এবং আমার মনে হয় যে আমি সেই ভাবনাটা বলতে পারবো না, একমাত্র তারাই বলতে পারবে বিজেপিতে কোন ইকুয়েশনে গেছে, বিজেপিতে কেন গেছে আর কি। আমি তৃণমূলে কেন এসেছি আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি, আমি তৃণমূলে এসেছি কারণ আমি চাই বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেই থাকুক, ওনার যে উন্নয়ন 10 বছর ধরে চলছে সেটাকে আরও গতি, সেই গতিটা আরও বাড়ুক এবং উনি থাকুক, বাংলার উন্নতি হোক, আমি তাই তৃণমূলে আছি। আমার মনে হয় যে আগে যে প্রচার করেছি এখন যা প্রচারের মধ্যে পার্থক্য নেই, কিন্তু এখন কি হয়েছে, উল্টো দিকে যারা রয়েছে তাদের নোংরামিটা একটু বেড়ে গেছে আর কি। যেমন আজকে দিদিকে যে আঘাতটা দেওয়া হয়েছে সেটা খুব খারাপ আর কি। আমার মনে হয় আইডিওলজিক্যালি আমরা লড়াই করব, আমরা পলিটিক্যাল ময়দানে আমরা দাঁড়িয়ে সমস্ত রকম লড়াই করব, কিন্তু ব্যক্তি আক্রমণ বা এই নোংরামিগুলো আমাদের কালচারের সঙ্গে চলে না, আমরা এগুলো বিশ্বাস করি না, সেটা মনে হয় কোথাও একটু আলাদা হয়ে যাচ্ছে। একদমই রাজনৈতিক চক্রান্ত, তাছাড়া কী হতে পারে, আপনি নিজে বুঝতে পারছেন না কী কারণ থাকতে পারে। ওনাকে সরিয়ে দিলে খুব সহজ হয় এই বাংলাটাকে অধিকার করে নেওয়া, কারণ বাংলা অধিকার ওরা করতে পারবে না। কে বাবু? সেটা সুবেন্দুবাবুই বলতে পারবে। আপনার জন্য বরানগর টবিন রোডের বঙ্গলক্ষ্মী বাজার ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসে গেছে SM পলিক্লিনিক। দেশ বিদেশের খ্যাতনামা ডক্টর দ্বারা চিকিৎসা ও সর্বমূল্যে ইসিজি, ব্লাড টেস্ট, এক্সরের মতো পরিষেবা পেতে আজই ফোন করুন 8017902666 এবং 6291883003 এই নম্বরে। আপনাকে সুস্থ রাখতে অঙ্গীকারবদ্ধ আমরা। আমি ডক্টর সুভজিৎ চক্রবর্তী, আমি এখানে রিহ্যাবিলিটেশনের জিনিসগুলো তার মধ্যে আছে আর্থ্রাইটিস, রিউমাটোলজিক্যাল প্রবলেম, নিউরো প্রবলেম, এছাড়া সুগার, ডায়াবেটিক ফুড আলসার, এছাড়া আরও সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন, সমস্ত কিছুই আমার আন্ডারে পড়ে। তো এটা নতুন পলিক্লিনিক, এখানে আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং খুবই সুলভে এখানে চিকিৎসা পাওয়া যাবে। পরিষেবা দেওয়াটাও একটা মানে মেন ব্যাকগ্রাউন্ডে, তো এর জন্য আমরা অনেক কম খরচেই এখানে চিকিৎসা পাওয়া যাবে বলে আমরা সেরকম ঠিক করে রেখেছি আপাতত, তারপর যতটা সময় সবাই পকেটের কথা মাথায় রেখে SM পলিক্লিনিক নিয়ে এসেছে আপনার কাছে এক ছাদে এবং সমস্ত রোগের সমাধান। আমি বলি ডক্টর অভিক কারক, আমি কনসালট্যান্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, মেডিকেল কলেজ কলকাতার সাথে আমি যুক্ত আছি। SM পলিক্লিনিক আমি অ্যাটাচমেন্ট নিলাম, আমি এবার থেকে আমি SM পলিক্লিনিকে আসা শুরু করব। আমার মেডিকেল প্রফেশনে মোটামুটি অন অ্যাভারেজ প্রায় 5-10 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স আমার অলরেডি হয়েছে। তো অফ অল দ্য পলিক্লিনিক্স অ্যান্ড ক্লিনিক্স দ্যাট হ্যাভ ভিজিটেড, তার মধ্যে থেকে SM পলিক্লিনিক is really stands out on a one-stop destination for good medical and good and complete medical care.